এটা নিঃসন্দেহে হিডেন জেম। তোমরা যদি কেউ মহেশতলায় থেকে থাকো, কেউ বিহালায় থেকে থাকো, ডাজেন্ট ম্যাটার ভাই, তোমরা আসো, এসে এখানে ভিজিট করো। 8 টাকা চাউমিনে এরকম চিকেন, এরকম চিকেন, চিকেন ভর্তি দেখো, এরকম চিকেন চিকেন দিয়ে দেখো চলো। আর এরকম অ্যাম্বিয়েন্সে বসিয়ে 40 টাকা দ্বারা তুমি ভেজ চাও পারছো, তুমি বড়ো বড়ো ধামসা সাইজ চিকেন চাপের কত টাকা দাম হতে পারে? মাত্র এই দু পিসের দাম নিচে আমাদের থেকে 75 টাকা। সো হোয়াটসঅ্যাপ গাইজ, চলে এসেছি বেলা মাইসের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, নর্মাল চাউমিন তোমরা কত দামে খাও? বাইরে যদি এখন যাও, ভেজ চাউমিন নর্মালি তোমার থেকে দাম নিয়ে নেবে হাফ প্লেট 40 টাকা আর ফুল প্লেট 50 টাকা। আজ যেখানে নিয়ে এসেছি স্টার বিরিয়ানিতে, এখানে তোমরা চিকেন চাউ পেয়ে যাবে মাত্র 60 টাকায়, আর চিকেন বিরিয়ানি মাত্র 100 টাকা দাম। তো চলো এইগুলোই সব টোটাল আজকে কভার করতে এসেছি। আর এটা হলো বজবজ ট্রাঙ্ক রোড, পেছনে দেখতে পাচ্ছ ঠিক এরকম অ্যাম্বিয়েন্সের সামনে বসে তোমরা খাবার দাবারগুলো খাবে। আর বাইরে থেকে দেখতে পাচ্ছ সব কিছু এখানে দেখা যাচ্ছে। বাইরে থেকেও একবার ভিউটা আমি নেবো, নিয়ে তোমাদের কভার করে দেখাবো। আর তাহলে চলো, আজকের এত সস্তায় খাবার কোথাও পাবে না, টেস্টগুলো কেরে একবার টেস্টগুলোই শুধু দেখার পালা। আর তার আগে বেহালা মাইস থেকে আমি উজ্জ্বল, আমি পূজা, চলে এসেছি বিভিন্ন জায়গায় খাবারের সন্ধান নিয়ে। সো স্টে কুল এন্ড ওয়াচ দ্য ভিডিও। আর এক সেকেন্ড, ভিডিওটা দেখতে বসার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা এরকম মোটিভেট হতে থাকি আরও ভিডিও বানাতে থাকি। তো চলো এবার গিয়ে খাবারগুলো খাওয়া যাক। তো এটা হলো চিকেন চাউটা। তোমরা ইমাজিন করো এত ভালো অ্যাম্বিয়েন্সে বসে, তোমরা দেখলে এতক্ষণ অ্যাম্বিয়েন্সটা কীরকম, বাইরে থেকে কি দুর্দান্ত দেখতে লাগছিলো। আমি যখন ঢুকছিলাম আমি তো লিটারালি ভাবছিলাম যে দাম কত হবে না হবে, বাট ভাই মাত্র 70 টাকায় চিকেন চাউ আর এই লেভেলের এতটা পরিমাণে দিচ্ছে, চিকেনগুলো ভর্তি দিচ্ছে, যখন বানাচ্ছিলো দেখলে এতখানি মানে মুটো করে দিয়ে দিল। তো দেখো চিকেন চাউটা এত ভালো আর এত লঘুনীয় লাগছে মাত্র 70 টাকায়, মানে আমার তো বিশ্বাস হচ্ছে না বস। এটা নিঃসন্দেহে হিডেন জেম। তোমরা যদি কেউ মহেশতলায় থেকে থাকো, কেউ বিহালায় থেকে থাকো, ডাজেন্ট ম্যাটার ভাই, তোমরা আসো, এসে এখানে ভিজিট করো। দেখো আমাদের এমনিতেই ঠান্ডা হয়ে গেছে, চলো এবার বেশি কথা না বলে খাই। এরকম চিকেনের চাংসগুলো দেখো, ঠিক লিটারালি এত বড় বড় কাবাবের চিকেন দিয়ে বানানো হচ্ছে এই চিকেন চাউটা। চলো বস, জাস্ট দারুণ খেতে। ফার্স্ট বাইটা না যখন কাবাবের চিকেনটা মুখে গেল, মানে ব্যাস এক্সপ্লেন করতে পারবো না। 60 টাকার চাউমিনে এরকম চিকেন, এরকম চিকেন, চিকেন ভর্তি দেখো, এইদিকেও চিকেন, চারিদিকে চিকেন ভরে ভরে দিয়েছে, ভরে ভরে মানে লিটারালি ভরে ভরে দিয়েছে। আসো ভাই আর একটা নিই। আর দেখো এখানে স্যালাড এরকমভাবে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, একটু স্যালাড ওপরে ছড়িয়ে নেবো। আর এছাড়াও তোমাদের কাউ যদি সস লেগে থাকে পার্সোনালি তোমরা অ্যাড করতে পারো, এরকম দুখানা সস আমাদের অলরেডি দেওয়া আছে, দুখানা সসের মধ্যে যেগুলো তোমার ইচ্ছা লাগবে নিতে পারো। এছাড়া লঙ্কা, নুন, কাঁচা লঙ্কাও রাখা আছে, তোমাদের লাগলে তোমরা নিতে পারো। চলো একটা এরকম চিকেন টিকেন দিয়ে দেখো চলো। বল এক কথা দারুণ খেতে। ফার্স্টে চাউমিনটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, বিরিয়ানিকে যদি তুমি একটুখানি বাদও দাও তুমি এখানে শুধু চাউমিনটা খেতে আসতে পারো। চিকেন চাউয়ের দাম 60 টাকা আর এক চিকেন চাউয়ের দাম 70 টাকা, মাত্র 10 টাকা বেশি।
আর এরকম অ্যাম্বিয়েন্সে বসিয়ে 40 টাকা থেকে তুমি ভেজ চাও পারছো, তোমরা ভাবতে পারছো? এবার একটু এটাকে সাইড করি, নেক্সট আইটেমে আসি। তো দেখো এটা হলো আমাদের সেকেন্ড আইটেম, বিরিয়ানি, স্টার বিরিয়ানি। যে কারণের জন্য আমরা ঢুকেছি দেখে, আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানিটা দেখেছিলাম বাইরে থেকে 100 টাকায় নাকি চিকেন বিরিয়ানি। প্রথমে ডাউট হলো, দাদাকে এসে জিজ্ঞাসা করলাম, দাদা যদি ভেতরে বসে খাই 100 টাকায় দাম নেবে তো নাকি এক্সট্রা ট্যাক্স হবে? বললো কিচ্ছু লাগবে না, যে দামটা তুমি এখানে দিচ্ছ মানে বোর্ডে লেখা সেটাই তুমি দেবে। 100 টাকায় এই কোয়ান্টিটির চিকেন বিরিয়ানি ভাবা যায়? চলো এবারে আমরা বিরিয়ানিটা খেয়ে দেখি কীরকম। চাউমিন তো মানে দারুণ ছিল। দোকানটার নামে কিন্তু আগে বলে দিই স্টার বিরিয়ানি। তো স্টার বিরিয়ানি যে চাউমিনটা ফাটাফাটি ছিল, এবার চিকেন বিরিয়ানি কেমন সেটাই মেন ব্যাপার। চলো ফার্স্ট বাইট। অ্যাকচুয়ালি বস বিরিয়ানিটাও ফাটাফাটি, কিচ্ছু বলার নেই। মানে আমি বুঝতে পারছি না দাদারা দিচ্ছে কীভাবে এত ভালো বিরিয়ানি, এত ভালো কোয়ালিটির বিরিয়ানি প্রোভাইড করছে তাও 100 টাকায়। যদি এরকম কেউ ভালো অ্যাম্বিয়েন্স দেয়, কম করে ধরে রাখো তুমি বাইরে গেলে এটা 160 থেকে 170 টাকায় পাবে, বাট এখানে তুমি 100 টাকায় পাবে মাত্র। দাদাদের শেফ খুব ভালো, সাথে তাকে এরকম স্যালাডও দিয়েছে, লেবুও দিয়েছে, একটু লেবুটা আমরা নিয়ে নেবো। বিরিয়ানি দিয়ে কিন্তু লেবু খেতে দারুণ লাগে। একটু স্যালাড নেবো, চলো একটু বিরিয়ানি, একটু আগে চিকেনটা খেয়ে দেখি। হ্যাঁ, চিকেনের মধ্যে দেখেছো মশলাটা দেখো এরকম লেগে আছে চারদিকে, পুরো মশলাদার চিকেন। চালগুলো এই লেভেলে ঝুরঝুরে, আর দেখো লম্বা লম্বা চাল, একটু সামনে দিয়ে দেখাবে, চালটা বেশ লম্বা লম্বা, আর মশলা চাল নো ডাউট। আর ওপর থেকে দেখলে তো মানে সাদা চালের একটুখানি করে সল্ট বিয়ের মতন ছড়িয়ে দিল। তো চলো এবারে জানো তোমরা কী হতে চলেছে। একটু চিকেন দিয়ে নিই বিরিয়ানিটা, আলু নিয়েছি, সালাদ নিয়েছি, চলো। So instinctive and so passionate, every word I move so descriptive like an adjective, I got a vendetta against people who... লেবুটা দিতে টেস্টটা আর 2-3 গুণ বেড়ে গেল। এবার দেখো এতক্ষণ তাও তোমরা যদি বলো না চলো রাস্তার দোকানের অনুযায়ী দাম, আমি জানি চাউমিন গ্যারেন্টি দিয়ে বস 60 টাকায় চিকেন চাও আর এরকম কাবাবের চিকেনগুলো কেউ দেবে না। ফির ভি তুমি যদি বলো রাস্তায় ভাই দেয় এরকম, ইটস ওকে। বাট এই 2 পিস এরকম বড়ো বড়ো ধামসা সাইজ চিকেন চাপের কত টাকা দাম হতে পারে? মাত্র এই 2 পিসের দাম নিচ্ছে আমাদের থেকে 75 টাকা। তো চলো এবার চিকেনটা দেখি, চিকেনটা বোনলেস চিকেন, তো বুঝতে পারছো একটু ছিবড়ে হবে। তো ভেতরটা দেখিয়ে দেবে, অ্যাকচুয়ালি বোনলেস না, একটু হাড় আছে এরকম লেভেলে সফট। আসো একটু চিকেন, একটু গ্রেভি, বিরিয়ানিটাতে একটু গ্রেভি টেস্ট করি চলো। অ্যাকচুয়ালি এতক্ষণ দেখেছিলাম বলে একটু ঠান্ডা হয়ে গেছে চিকেনটাও। দেখলে তোমরা অন্য জায়গায় চিকেন চাপটা রাখা থাকে, বাট এখানে আমাদেরকে কড়াতে নাড়িয়ে দিল। তো যখন এনেছিলাম আমি টেস্ট করেছিলাম, বেশ গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না। চিকেনের এই কারিটা দেখেছো, একটুখানি দেখিয়ে দেবে, এই কারিটা বেশ মশলাদার, বেশ ঝাল ঝাল, খুব ভালো লাগছে খেতে। আর এরকম 2 পিস চিকেন মাত্র 75 টাকায় দিচ্ছে। তো দেখো অ্যাফোর্ডেবল ফুড তুমি বলতেই পারো। তো চলো এবারে বাইরে বেরাই, অ্যাড্রেসগুলো থেকে শুরু করে জিনিসগুলো দাম তো বলেই দিয়েছি, মেনুটাও এবারে আমি যারা যারা এখনও কনফিউশন আছে মেনু নিয়ে ডিসক্রিপশান চেক করো, আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দিচ্ছি, উপরন্তু অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো। তো চলো এবারে বাইরে বেরাই, বিরিয়ানির ব্যাপারে কথা হচ্ছে। তো বস দেখো খাওয়া দাওয়াগুলো সব শেষ, পেট পুরো টাইট, আর কি বলবো আমরা। পূজা বলে এটা কেমন লেগেছে? খাবারগুলো খুবই সুন্দর ছিল, আর বিশেষ করে চিকেন চাউমিনটা বেশ কাবাব কাবাব, মানে চিকেনগুলো ছিল কাবাবের চিকেনগুলো জাস্ট মুখে পড়ছে, মেল্ট হয়ে যাচ্ছে আর হেভি লাগছিল। সত্যি বলছি জাস্ট চাউমিনটা কিন্তু বস ট্রাই করো, আর 100 টাকায় তুমি এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছ, দেখেছো বাইরের ভিউটাও কত সুন্দর। আমাদের খাওয়া দাওয়া এরকম একটা প্লেটে বা পড়ে আছে, খেয়ে পুরো চেটে পুটে ব্রাশ করে দিয়েছি। তো এবার তোমাদের আসার পালা, আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর ওই যে বললাম এটা বজবজ ট্রাঙ্ক রোড, যেটা তোমার মহেশতলার মধ্যে পড়ছে, যা যা ছিল না স্টার বিরিয়ানি অবশ্যই ভিজিট করো। দোকানটা কিন্তু পুরো নতুন আর ফ্রেশ, আমি একদম তোমাদের সামনে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো এবারে আমরাও বেরাই, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে,
আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল বেহালা ভাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা জানো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তো চলো আজকে যাই বাড়িতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।